কিভাবে বিয়ে হচ্ছিল ওরা নিজেরা নিজেরা করছিল পালিয়ে মেয়েটা বয়স কত মেয়ের বয়স 17 বছর আর ছেলের বয়স 22 আচ্ছা মানে আপনি জানতেন না বিষয়টা না তো বাইতে দেখা যাচ্ছে প্যান্ডেল করেছেন বোবা ছিল আজকে না প্যান্ডেল করেছে আমার ভাসুরের ছেলের বিয়ে হ্যাঁ আর গতদিন আমরা বিয়ে দিয়ে নিয়ে এসেছি আজ ওনার ছেলের বউ হয় আচ্ছা আর এরি মাঝে কি এরা চলে এসেছে মাঝখানে হ্যাঁ আচ্ছা পুলিশ কি খবর পেল নাকি এবার পুলিশকে কে বলেছে কি করেছে আমরা কিছুই জানি না আচ্ছা পুলিশ এখন কি করলো কি করলো ছেলে মেয়েকে নিয়ে গেল বললো থানায় দিতে হবে এখন নিয়ে গিয়ে যে করেছে সে বুঝবে মেয়ের পরিবার জানে মেয়ের পরিবার কিছুই করিনি কে করেছে আমরা বলতে পারবো না জানে কিনা পুরো মেয়ের পরিবার কি জানে হ্যাঁ মেনে নিয়েছে মেয়ের পরিবার সব মেয়ের পরিবার দাদু দিদা বাবা মা সব মেনে নিয়েছে লিখিত পন্ত দিয়েছে এবার এখান থেকে কেউ হয়তো কিছু বলেছে বা কিছু আইনি ব্যাপার আমরা তো জানি না এখন কিসে থেকে কি হয়েছে বলতে পারবো না এখন কি করবেন কি করব আমরা প্রশাসন যা বলবে তাই করব আচ্ছা এই যে পুলিশ নিয়ে গেল মেয়ের মাকে খবর বাবাকে খবর দিয়েছেন হ্যাঁ তাদের কি মতামত তাদের কোনো মতামত নেই তারা কোনো অভিযোগই করেনি এর আগে মেয়ে পালিয়ে চলে এসেছিল মেয়ের বয়স কম বলে আমরা হাতে তুলে দিয়েছিলাম বাবা মাকে তারপরে আবার ওখান থেকে মনে যাই হোক বিয়ের কোনো সিদ্ধান্ত নিচ্ছিল মনে মেয়ে আবার পালিয়ে এসেছে আচ্ছা আপনি কে হন আমি ছেলের মা আপনার ছেলে বয়স কত 22 বছর আর মেয়েটার 17 আপনার এলাকার নাম কি নবলা দাস আপনার নাম সুধা দাস আর ছেলের নাম বিক্রম দাস